আমি নতুন করে তোমাকে পরিচয় করাতে চাচ্ছি না, তুমি প্রশ্ন করতে পারো। আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে তোমার কি কি জানার আছে, ইউ ক্যান আস্ক মি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি আমিন রহমান, ডালাস বাংলা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকে ইউটিউবার ফ্রিল্যান্সার নাসিমকে নিয়ে কিছু কথা না বললেই নয়। সেদিন প্রেসিলার লাইভে আমি যখন নাসিমকে দেখতে পেলাম, আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম এবং সারাক্ষণ বসে সেই লাইভে আমি নাসিমের হাস্যোজ্জ্বল হয়ে কথা বলা, এত ভদ্রোচিত এবং তার চোখের বুদ্ধিদীপ্ত চাহনি, সব কিছু মিলিয়ে অনবদ্য একটা লাইভ ছিল। আর প্রিসিলাকে ধন্যবাদ, সে আমেরিকার মতো দেশে লালিত পালিত হয়েও বাংলাদেশের ইউটিউবারদের সম্পর্কে এত তার নলেজ, এত জ্ঞান এবং বাংলাদেশের ইউটিউবারদের সম্পর্কে এত খোঁজ খবর রাখেন প্রিসিলা, যে অবাক করেছে আমাকে। এবং নাসিমের মতো ঠিক একজন উদীয়মান তারুণ্যের প্রতীক একজন ফ্রিল্যান্সারকে সে তার লাইভে এনে যেভাবে শেয়ার করেছে কীভাবে অনলাইনে ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করা যায়, এটা অত্যন্ত একটা সুন্দর ব্যবস্থাপনা ছিল। এবং ফ্রিল্যান্সার নাসিমকে আমি গত 2 বছর 2018 সালের শেষের দিক থেকে আমি তাকে ফলো করছি। আমার এত অবাক লাগছিল যে এতটুকু বাচ্চা ছেলে ক্লাস 9-এ পড়া অবস্থা থেকে সে তার মোবাইল ফোন নিয়ে কীভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করা যায় সেই সমস্ত বিষয়গুলোর প্রতি তার খুব বেশি নজর ছিল। তো যাই হোক, সে পড়াশোনার জন্য তার বাবার কাছে একটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য অনুরোধ করেছিল এবং সেই ল্যাপটপ দিয়ে সে ফ্রিল্যান্সিং করে ধীরে ধীরে অনেক টাকা পয়সা ইনকাম করতে শুরু করলো। এবং এমন একটা সময়ে যখন বাংলাদেশের লেখাপড়া করে ছেলেপেলেরা শিক্ষিত বেকারের সংখ্যায় বাংলাদেশ একেবারে হাবুডুবু খাচ্ছিল, তরুণদের মধ্যে একজন উদীয়মান তারুণ্যের প্রতীক হয়ে আবির্ভূত হয়েছিল ফ্রিল্যান্সার নাসিম। তার প্রত্যেকটা ভিডিও আমি এত উপভোগ করতাম, এত উপভোগ করতাম যে কী বলব। এবং সেই আয়কৃত অর্থ দিয়ে আমার মনে হয় তিনি একটা মোটরসাইকেল কিনেছিলেন এবং যখন বাইকে করে তিনি স্কুল কলেজে যাওয়া আসা করতেন তখন হয়তো মহল্লার পাড়ার লোকজন তার বাবার কাছে নালিশ করেছিল, আপনার ছেলে এত টাকা কোথায় পেল যে সে বাইক ক্রয় করেছে। তখন তার বাবা জিজ্ঞেস করেছিল তাকে যে তুমি কোথা থেকে টাকা পেলা মোটরসাইকেল কেনার। তখন ফ্রিল্যান্সার নাসিম বলেছিল আমি ল্যাপটপ দিয়ে টাকা ইনকাম করলাম। তখন তার বাবা বলেছিল ল্যাপটপ দিয়ে কীভাবে টাকা ইনকাম করে, তো তুমি আমাকে দেখাও দেখি তোমার ল্যাপটপের কোন দিক দিয়ে টাকা বের হয়, আমাকে দেখাও। তো যাই হোক, খুব হাস্যোজ্জ্বল একটা ব্যাপার ছিল যেটা নাসিম নিজেই তার একটা কন্টেন্টে আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। এবং আমি জানি সে অলমোস্ট বোধহয় 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছে গেছে। ধন্যবাদ তোমাকে প্রিসিলা, তোমার এত বুদ্ধিমত্তার পরিচয় তুমি প্রতিটা মুহূর্তে প্রত্যেকবার তুমি দিয়ে যাচ্ছ। আর তুমি যেভাবে উপলব্ধি করো আমাদের বাংলাদেশি ইউটিউবার কমিউনিটির জন্য তুমি যা করছো এটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি সবাই। আর দোয়া করব তোমার জন্য তুমি আরও বেশি বেশি করে আমাদের বাংলাদেশি তরুণদের ভালো ভালো জিনিসগুলো প্রচার করো। নাসিম একবার একটা ভিডিও আপলোড করেছিল ক্যালিফোর্নিয়াতে তার একজন বায়ারের সঙ্গে, সে ভিডিওতে কথা বলছিল তার একটা ওয়েবসাইট তৈরি করার ব্যাপার নিয়ে। আমার কাছে এত চমৎকার লেগেছিল সেই কন্টেন্টটা, সেই ভিডিওটা। এবং নাসিম এত স্মার্টলি ইংরেজিতে দক্ষতার সঙ্গে কথা বলতে পারে, যেমন বাংলায় সুন্দর করে কথা বলে ঠিক তেমনি তার ইংরেজিতে স্পিকিং পাওয়ারটাও অত্যন্ত চমৎকার। তোমাকে দেখে আমাদের বাংলাদেশের নওজোয়ানরা হতাশা থেকে বের হয়ে এসে ঠিক তোমার মতো পূর্ণ উদ্যম নিয়ে, শক্ত মনোবল নিয়ে এগিয়ে যাবে তাদের ভবিষ্যৎ জীবনের, তাদের ভবিষ্যতের সুন্দর একটা জীবন গড়ার দিকে ইনশাল্লাহ, তাই আশা করব। এই বলে আজকে শেষ করছি। তাহলে দেখো আমাদের নাসিমের সঙ্গে প্রিসিলার কী কথাবার্তা হয়েছিল সে লাইভে। ধন্যবাদ সবাইকে। আমি নতুন করে তোমাকে পরিচয় করাতে চাচ্ছি না, তুমি প্রশ্ন করতে পারো। আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে তোমার কি কি জানার আছে,
You can ask me. Okay, thank you. Before আমি questions যাই, আমি freelancing নিয়ে কি জানি এবং people I have met, আমি এটা নিয়ে একটু কথা বলছি. জি 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 অবশ্যই. Especially now, university students, college students, basically those in the younger generation, এখন ওরা interest পাচ্ছে in freelancing, a newfound interest to say the least. So অনেকেই মেবি অ্যাট দ্য মোমেন্ট জানেন না যে ফ্রিল্যান্সিং কি এবং আমি আশা করছি যে থ্রু দিস লাইভ স্ট্রিম আমরা জানতে পারবো যে ফ্রিল্যান্সিং কি দ্য বেনিফিটস টু ইট দ্য ডিসঅ্যাডভান্টেজেস ইটসেট্রা ইটসেট্রা সো নাসিম ভাইয়া অ্যান্ড আদার ফ্রিল্যান্সার্স অনলাইন অন সোশ্যাল মিডিয়া চেষ্টা করছে টু ব্রিং লাইট টু এডুকেট টু নিউলি ইনফর্ম পিপল অ্যাবাউট ফ্রিল্যান্সিং সো আমাকে যদি জিজ্ঞেস করেন ফ্রম অ্যান আউটসাইড পয়েন্ট অফ ভিউ যে ফ্রিল্যান্সিং কি আমি বলবো যে It's something that you do on your own. আপনার বাসায় থাকতে পারেন বা নিজের অফিসে থাকতে পারেন এবং আপনার যে এবিলিটিস আছে ইউ ওয়ার্ক উইথ দ্যাট থ্রু দ্যাট টু সাপোর্ট পিপল অ্যান্ড টু সাপোর্ট ইউর সেলফ আপনার কাজ করেন আপনাদের কান্ট্রির জন্য আপনাদের কমিউনিটির জন্য অ্যান্ড ফর আদার্স ইন জেনারেল সো অনেকেই যারা ইউরোপে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে আছে ওরা অনেক টাকা ইনকাম করছে বাই ফ্রিল্যান্সিং অ্যান্ড আই থিঙ্ক That's a very good example because অনেকে inspire করে to get into freelancing in the first place. So আমরা studying শেষ করি, অনেকে studying শেষ করি, ওরা 6 to 8 lakh টাকা spend করে to go to the Middle East, do hard work, right. Etc. etc. But this is a very hard life. Same কাজটা কিন্তু আমরা করছি, আর তাদেরকে অনেক টাকা খরচ করে বিদেশে যেতে হয় এবং তারা ওখানে কাজ করছে এবং রেমিটেন্স দেশে পাঠাচ্ছে এবং এমনও ফ্রিল্যান্সার্স আছে যারা কিনা একজন প্রবাসী থেকে বেটার ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করে সে কিন্তু দেশে থেকে কাজটা করছে জি তাই না জি 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 সো আমি বেসিক্যালি অনেকেই রিকোয়েস্ট করি যে ইফ সময় থাকে স্পেন্ড সাম টাইম লার্নিং লার্ন সামথিং নিউ লার্ন সামথিং that you already know, like advance your knowledge. Therefore, amra comfortably kaj korte pari while at the same time having an income to support ourselves and support our families as well. So freelancing it, I think it's a very cool thing because nijer boss ni, apni hocche apni nijer boss. So I think that's something yes. very interesting. Ami nijeri boss bola jay, right? So ami amar office so kokhon jai kokhon ashe amake ko jiggesh kore na je kokhon gesin kokhon aschen. So অনেকে মনে করে যে এটা কি হার্ড জব আই মিন এভরি জব ইজ হার্ড ইন ইটস ওন ওয়ে আই থিঙ্ক সো আমরা যদি জানি কিভাবে টেকনোলজি ইউজ করতে আমরা সবাই জানি সেল ফোনস কিভাবে ইউজ করতে অ্যান্ড উই ক্যান ইউজ দ্যাট টু আওয়ার বেনিফিটস অনেকে সেল ফোনস ইউজ করতে পারে স্মার্টফোনস ইউজ করতে পারে টেকনোলজি ইউজ করতে পারে অ্যান্ড ইটস নট আ হার্ড থিং টু লার্ন United States, 5-year-old kids need their apps develop korche. So really? Oneke amon stories share korche. So that's a very interesting thing. And it shows that amra jodi chesta kori, tahole nothing is really impossible. So oneke ei field e kaj korche, especially now, oneke India theke freelancing shuru korche and they're working ওদের বাসা থেকে ওদের অফিস থেকে ফ্রম দেয়ার কান্ট্রি ওরা আমেরিকান ফ্রিল্যান্সিং জবস করছে এখন ফিলিপিনো পিপলও শুরু করেছে এই এটা করা সো আমি বলবো না যে নাসিম ভাইয়ের কাছে যেতে হবে ফ্রিল্যান্সিং শিখতে আর এনিথিং লাইক দ্যাট বিকজ অনেকেই আছে ইন জেনারেল অনলাইন অ্যান্ড অন সোশ্যাল মিডিয়া যারা ডিফারেন্ট স্কিলস শিখাচ্ছে দ্যাটস নেসেসারি So I mean, what about that? It's important to be yourself, nijer value jante, and if help lage tahole obosshoi there's multiple people to help. I mean, duiti stories share korte chai, two people that I'm familiar with. Ekjon freelancing shuru korechilo, I think 2 or 3 years ago, ebong through freelancing uni ekti bari kineche and is on track to buy a car as well. Ebong arekjon achen jara jini $100,000 earn kore per month ebong uni chilen ekjon madrasa student so it just show kore je it's possible to be successful in this field so ami sob kichu kibhabe jani because ami ekti small youtuber and I think
ইউটিউবিং হচ্ছে ইয়োর ওন ফর্ম অফ ফ্রিল্যান্সিং টু সে দ্য লিস্ট, বিকজ ইউ আর ইয়োর ওন বস, এবং লাইক ইউটিউবিং ডিফারেন্ট থিংস করতে হয় অন ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এন্ড আই থিঙ্ক ইটস আ স্মল পার্ট অফ ফ্রিল্যান্সিং। সো অবভিয়াসলি, সো যারা জয়েন করেছেন আপনি কি ব্রিফলি এক্সপ্লেইন করতে পারবেন ফ্রিল্যান্সিং কি এবং ওয়াই ইটস ডিফারেন্ট কম্পেয়ার টু আদার জবস? Fine. Thank you.